হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো আজকে আমার এই হাসি হাসি খুশি খুশি মুহূর্ত দেখে তোমরা বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বোলপুরে, শান্তিনিকেতন বোলপুরে যাচ্ছি। তো আমরা তারাপীঠের ভিডিওটা আমি তোমার সাথে শেয়ার করেছিলাম, তারাপীঠে আমরা যে ছিলাম। তো তারপরে আমরা যেদিন গেছিলাম সেদিনই আমরা পুজো টুজো দিয়েছি। এটা হচ্ছে সেকেন্ড ডে আমাদের জার্নি। তো দেখো, আমরা হচ্ছে একটা ম্যাজিক ভ্যান বুক করে আমরা ম্যাওকে নিয়ে 14 জন মেম্বার আমরা ট্রাভেল ভ্যানে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমরা কত সুন্দর হাসি মজা করে করে হচ্ছে যাচ্ছি। ম্যাও তো দেখো মায়ের কাছেই আছে, আর দেখো গ্রামের এই রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর। তারপরে আমরা একটা স্টপ নিলাম, যেটা হচ্ছে নন্দীকৈশ্বরী মাতার মন্দির, যেটা সেখানে হচ্ছে আমরা স্টপেজ নিলাম। সেখানে হচ্ছে পুজো দেবো প্লাস একটু খাওয়া দাওয়াও হবে। তো দেখো আমরা এখানে কি খাওয়া দাওয়া করছি। আমরা হচ্ছে নিয়েছি মুড়ি, চপ, ঘুগনি, কেউ বা নিয়েছে লুচি, ঘুগনি, চপটা তো কম্পালসারি সবাই আমরা নিয়েছি। দেখতে পাচ্ছি এই ছোট একটা দোকানে কত সেল, আর খাবারের কোয়ালিটিগুলোও খুব সুন্দর। তো আমি হচ্ছে নিয়েছিলাম মুড়ি, ঘুগনি, ঘুগনি ওটা ঠিক না, আলুর দমের মতন আর কি, আর তার সাথে একটু চপ। তো খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে মন্দিরে হচ্ছে চলে এসেছি। দেখো আবার হচ্ছে নিনি আমাকে দেখাচ্ছে তোমাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম, আমাদের একটা পুজোর বাড়িতে গেছিলাম সেই ঠাকুরের ইয়েটা আমাকে দেখাচ্ছে আবার নিনি। দেখো তারপরে আমি তোমাদেরকে এই মন্দিরটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তোমরা এই ভিউটা নিশ্চয়ই মানে দেখে বুঝতে পারছো কি সুন্দর ভিউ এখানে, তাই না? বিশাল বড় জায়গা নিয়ে মন্দিরটা। তো অবশ্যই তোমরা যারা হচ্ছে তারাপীঠ থেকে বোলপুর শান্তিনিকেতনে যাচ্ছ, তারা হচ্ছে নিশ্চয়ই এই মন্দিরটা একবার হলেও ভিজিট করো। খুবই সুন্দর দেখতে পাচ্ছ, চারিদিকে শুধু গাছগাছালি, আর হচ্ছে চারিদিকে বিভিন্ন রকম মানে মন্দির, মানে মেনলি এটা বলতে পারো শিব মন্দির, শিব আর তার সাথে মায়েরও। দেখো এখানে অনেকগুলো হচ্ছে ছোটো ছোটো মন্দির আছে, যেমন হচ্ছে রাধা গোবিন্দের মন্দির আছে, আর ম্যাওকে দেখতে পাচ্ছ ষষ্ঠাঙ্গে একদম প্রণাম করছে। তারপরে বিষ্ণু লক্ষ্মীর মন্দির আছে, তারপরে হচ্ছে লক্ষ্মী গণেশের মন্দির আছে। তো এরকম সমস্ত ঠাকুর, সমস্ত দেবদেবীদের এখানে ছোটো ছোটো করে একটা একটা মন্দির করা আছে। আর জায়গাটা যেহেতু বিশাল বড়, সেই জন্য মেয়ে মানে ম্যাও খুব ভালো করে হচ্ছে মানে এনজয় করছে। তারপরে সরস্বতী মাতার মন্দির আছে, শিব মন্দির আছে। এইখানে হচ্ছে আমরা বহু বছর আগেও একবার এসেছিলাম, তখন আমি ইউটিউব করতাম না, এসেছিলাম বিয়ের আগে আমরা এসেছিলাম এখানে একবার, আমি, আমার বর, আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, আমরা সবাই মিলে এসেছিলাম। জানো তো আমি যখন বিয়ের আগের কোনো কথা বলতে যাই না, তখন একটা জিনিস বলছি, তোমাদের এরকম হয় নাকি আমাকে একটু কমেন্টে তোমরা বলো কি হয় বলো তো, যখন বিয়ের আগের কোনো আলোচনা করি না, যে বিয়ের আগে বা ম্যাও হওয়ার আগের কোনো আলোচনা করি না, যে এখানে গেছিলাম ওখানে গেছিলাম এরকম ধরো বলছি বা ভাবি যে ও তো তখন তো এরকম হয়েছিল, ওখান থেকে ওখানে গেছিলাম, আচ্ছা হঠাৎ করে মনে হয় তখন ম্যাও কোথায় ছিল, তাহলে ম্যাও কি করছিল এরকম। আর দেখো এইটা হচ্ছে মানে এই মন্দিরে হচ্ছে মায়ের শিলারূপটাই পুজো হয়, তাই সেটাও তোমাদেরকে দেখালাম। আর দেখো এরকম একটা জায়গা করা আছে যেখানে অনেকগুলো ঘন্টা একসাথে ইয়ে করা আছে। দেখো আমরা অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছি, তোমরা হচ্ছে এখানে ধুলোটা দেখতে পাচ্ছ, মারাত্মক ধুলো, এমন মনে হচ্ছে যেন ধুলো আমাদের পিছন পিছন হচ্ছে দৌড়ে দৌড়ে আসছে। আর দেখো এখানে হচ্ছে আমরা সবাই মিলে বসে, অনেকটা রাস্তা যেহেতু জার্নির ব্যাপার, আমরা হচ্ছে বসে সবাই মিলে একটুখানি আড্ডা ফাড্ডাও দিচ্ছি, প্লাস হচ্ছে গান ঠান করছে। এই যে মাসিমণিটাকে দেখতে পাচ্ছ, শুভ মাসিমণি, শুভ মাসিমণি আমাদের সারা রাস্তা বলে আছে মাম এটা খাচ্ছি, এটা লাইক এন্ড সাবস্ক্রাইব এরকম কর, এরকম সময় আমাকে বলে যাচ্ছে। তারপরে আখের রস খাওয়ার সময় বলো আখের রস খাচ্ছি, আখের রস লাইক এন্ড সাবস্ক্রাইব আখের রস এরকম, খুব মজা, খুবই মজা হয়েছে আর কি। দেখো তারপরে এই মন্দিরের বাইরে এরকম একটা তিলক মতন এঁকে দিচ্ছিল একটা মানে ঠাকুমা নিয়ে ঘুরছিল, মানে উনি তিলকটা এঁকে দিচ্ছিল এরকম সবাইকে। তো আমরা সবাই মিলে এরকম তিলক আঁকলাম, প্লাস হচ্ছে মন্দিরে ঢোকার আগে আমরা হচ্ছে একটু মাখাও খেলাম। জানো তো কোথাও যখন জার্নি করা হয় বা এমনিও মাখা যখন খেতে কিন্তু দারুণ লাগে, আমি তোমাদেরকে বলতে বলতে আমার জিভে জল চলে আসছে। আর দেখো এই মন্দিরে আমরা প্রবেশ করলাম, এই মন্দিরটা হচ্ছে কঙ্কালীতলা মন্দির।
কঙ্কালীতলা মানে তোমরা জানো মন্দিরটা কিসের জন্য হচ্ছে স্থাপিত হয়েছে? এখানে সতীর দেহ যখন ছিন্ন ছিন্ন হয়ে বিভিন্ন রকম জায়গায় পড়েছিল, শহীদ দেহের কিছু কিছু অঙ্গ, তখন হচ্ছে এইখানে হচ্ছে পড়েছিল সতীর হচ্ছে কোমরের দিকের খালটা যেটাকে বলে সেটা এখানে পড়েছিল, তাই এই জায়গাটার নাম হচ্ছে, এই মন্দিরটার নাম সেই নামেই নামকরণ হয়েছে মন্দিরটা, কঙ্কালীতলা মন্দির সবাই বলে। তো দেখো এখানে তোমাদেরকে মাকেও দেখাচ্ছি, এখানে মায়ের কোনো মূর্তির পুজো হয় না, এখানে মায়ের ফটোতে পুজো হয়। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি বিশাল বড় সিংহাসন, কি সুন্দর করে পুজো হচ্ছে। এখানে অবশ্য ভিডিওগ্রাফিতে মানা ছিল না, ভিডিওগ্রাফি করা নিয়ে কোনো আপত্তি ছিল না পুরোহিতদের বা সমিতির, তাই জন্য তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম। দেখতে পাচ্ছ কি বিশাল বড়, কি সুন্দর না জায়গাটা? দেখো এখানেও তোমরা একই রকম দেখতে পাচ্ছ, বিভিন্ন লোক, বিভিন্ন দর্শনার্থীরা, বিভিন্ন লোক যাদের বিশ্বাসে হচ্ছে কিছু মানত করে এখানে হচ্ছে ইট দিয়ে বা ঢিল দিয়ে যেটাকে বলতে পারো সুতো বেঁধে রেখে যাতে মানতটা পূরণ হয়। আর দেখো এখানে হচ্ছে নাচ গান হচ্ছে, ফোক সঙে নাচ গান হচ্ছে। তো তোমরা এটা দেখে একটু এনজয় করো, তোমাদের সাথে আর
আর আমরা মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে এসে দেখছি এখানে কত ব্যাগের দোকান। সেখান থেকে আবার টিকি আমাকে হচ্ছে ইয়ারিংও কিনে দিয়েছে, টিকিও কিনেছে, আমার জন্যও কিনেছে। তো দেখো আমরা সবাই মিলে বসে বসে গান করছি, অন্তাক্ষরী খেলছিলাম। তো হচ্ছে কি যে আনন্দ হচ্ছিল তখন ওই সময়, ওইদিকে মানে সকালে যখন আমরা বেরিয়েছিলাম তখন হাওয়াটা অনেকটাই তীক্ষ্ণ লাগছিলো, মনে হয় কানে হাওয়া ঢুকছে এরকম অস্বস্তি লাগছিলো। তারপরে বেশ ভালোই লাগলো, দুপুর দুপুর যে হয়ে আসলো হালকা রোদ রোদ মতন, বেশ খুব ভালো লাগছে। তো গল্প আড্ডা একটু দিতে আমরা হচ্ছে পৌঁছেই গেলাম চির সখা হোমস্টে অ্যান্ড ক্যাফে। হ্যাঁ, এইটাই আমরা বুক করেছিলাম, চির সখা হোমস্টে অ্যান্ড ক্যাফে। এইখানে আমি বলবো কি বলতো, দেখো টাকা পয়সা অনেক জায়গায় খরচা হয়, অনেক জায়গায় আমরা ঘুরতে যাই, কিছু কিছু জায়গা এক্সপেন্সিভ, কিছু কিছু জায়গা পকেট ফ্রেন্ডলি। হ্যাঁ, শান্তিনিকেতন বোলপুরটা অবভিয়াসলি খাওয়া দাওয়া স্টেইং সব কিছুই একটু এক্সপেন্সিভ নর্মাল ইয়ের তুলনায়, কিন্তু সব থেকে বড় জিনিসটা কি বলতো, ব্যবহার। মানুষের ব্যবহার যদি ভালো হয় না সেখানে টাকা একটু বেশি খরচা করতে কোনো অসুবিধা হয় না। তো এখানের কথা সত্যিই বলবো, এখানে অ্যাম্বিয়েন্সটা তো সত্যিই অসাধারণ ছিল, খুব ইকো ফ্রেন্ডলি টাইপের অ্যাম্বিয়েন্স, এত গাছপালা, একটা ছোট্ট দোলনা, দোল খাওয়া যায় যেখানে বাচ্চারা খুব সুন্দর করে খেলতে পারে, একটা ছোট্ট ছোটোখাটো একটা লন। আর দেখো এখানে প্রত্যেকটা রুমেই নাম্বার যেমন আমরা দেখি রুমের নাম্বার, তার সাথেই রুমের নামও আছে। আমাদের চারটে রুম নেওয়া হয়েছিল, একটা রুমের নাম ছিল সেজুতি, একটা রুমের নাম ছিল রাজা, একটা রুমের নাম ছিল ঐশী, আর আরেকটার নাম ছিল রাই। তো দেখো আমরা, আমি তোমাদেরকে একটা রুমই দেখালাম, তো সেখানে আমরা ছিলাম, সেটা সব থেকে বড় রুম ছিল, আমরা ছজন শেয়ার করেছিলাম রুমে। তারপরে আমরা সেখানে হচ্ছে একটু রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সোনাঝুরি হাটে। দিনটা ছিল শনিবারের দিন, তাই শনিবার রবিবার এগুলো তো মেনলি হাটের দিন হয়, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। তো দেখতে পাচ্ছ কি বিশাল বড় হাট, তুমি হেঁটে হেঁটে হাঁপিয়ে যাবে তাও মনে হয় হাট শেষ হবে না। বেশ কয়েক কিলোমিটার জুড়ে এই হাটটা, তো এত সুন্দর সুন্দর জিনিস, এত অ্যান্টিক অ্যান্টিক জিনিস, সুন্দর সুন্দর শাড়ি, জুয়েলারি, সুন্দর রুম ডেকোরেশনের জিনিস, সুন্দর বেডশিট, এত সুন্দর সুন্দর গয়না, মানে এত সুন্দর সুন্দর কুর্তি, মানে ওইখানে কেমন বলতো, আমাদের কলকাতার গড়িয়াহাট কিংবা ধর্মতলার মতন দাম ওরা অনেকটাই বলে, কিন্তু তুমি যদি হচ্ছে একটু বার্গেনিং করতে পারো একদম রিজনেবল রেটে অনেক জিনিসই তোমরা পেতে পারো। তো দেখো দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটুখানি তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ যদি আমি হাটের পুরো ভিডিওটা করি হয়তো আমার দুটো ব্লগেও হয়তো ভিডিও শেষ হবে না। তো দেখো আমি তোমাদেরকে একটু একটু ক্লিপেজ সবগুলোরই দেখিয়ে দিচ্ছি। আর দেখো আমরা হচ্ছে মেনলি এসেছিলাম এখানে একটু হাট ঘুরবো প্লাস খাওয়া দাওয়া করে রুমে ফিরে যাব, সেই জন্য। তো দেখো এখানে দেখাচ্ছি তোমাদেরকে, এখানেও বাউল গানে সবাই হচ্ছে মানে চারিদিকে বসে আছে, এনজয় করছে। তো আমরা হচ্ছে একদম শেষের দিকে, পিছনের দিকে, হাটের একদম পিছনের দিকে একটা ইয়ে আছে, সেটার নাম হচ্ছে শকুন্তলা ভিলেজ রিসর্ট। এটা একটা রিসর্ট মতন, এখানে সুইমিং পুলও আছে, বাচ্চাদের হচ্ছে ছোটোখাটো পার্ক মতনও আছে, এরকম ওপেন মানে ডাইনিং স্পেসও আছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে সুইমিং পুলের এদিকে আবার সুন্দর সুন্দর করে হচ্ছে মানে ফটো তোলার জায়গা, আবার খুব সুন্দর, খুব সুন্দর, এত সুন্দর করে ডেকোরেট করে রেখেছে এই জায়গাটা, মানে কি বলবো। তো দেখো এখানে লেখা আছে শকুন্তলা ভিলেজ রিসর্ট। তো আমাদের এই সামনে যেই তোমাদেরকে জাগালাম দেখালাম যে ওপেন যে জায়গাটা খাওয়ার, সেখানে আমরা বসতে পারিনি খেতে, কারণ হচ্ছে ওইখানে তখন সার্ভ করা ওরা বন্ধ করে দিয়েছিল অনেকটা দেরি হয়ে গেছিলো বলে। আর এইটা আরেকটা জায়গা, তোমরা এখানে বসেও খেতে পারো, এটা দেখতে পাচ্ছ অনেকটা জয়পুরি স্টাইলে জিনিসটাকে করা,
এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত মানে একটা রাজস্থান রাজস্থান একটা ব্যাপার আছে। আমরা এই উপরটাতে বসেছিলাম খেতে, এই উপরের জায়গাটাও খুবই সুন্দর, দেখো তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা হচ্ছে টোটাল ছিলাম যেহেতু 14 জন, আমাদের হচ্ছে যেই টেবিলটা সেটা হচ্ছে অ্যাটাচ করে দিতে বলা হয়েছিল। দেখো এটা উপর থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ রিসর্টটা এদিকে আছে। তোমরা কটেজেও নিতে পারো বা তোমরা এমনি ফ্ল্যাট হিসাবেও রুমগুলো রেন্টে নিতে পারো। তো দেখো আমরা হচ্ছে অলরেডি হচ্ছে খেতে বসে গেছি। আমরা হচ্ছে নিয়েছিলাম ভেজ থালি প্লাস কেউ যদি ভেজ থালিটা কম্পালসারি, ভেজ থালি তোমাদেরকে নিতেই হবে, তার সাথে হচ্ছে কেউ যদি চায় মাটন তাহলে মাটন, কেউ যদি চায় চিকেন তাহলে চিকেন, কেউ যদি চায় ফিশ, সেটা তুমি আলাদা করে প্রত্যেক কটা ডিশ আলাদা নিতে পারো, বাট ভেজ থালিটা হচ্ছে কম্পালসারি। তো দেখো তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি আমাদেরকে কী কী দিয়েছিল। আমাদেরকে দিয়েছিল ভাত, শুক্তো, মুগের ডাল ঝিরিঝিরি করে, আলু ভাজা, তারপরে একটা পাঁচমিশালি তরকারি দিয়েছিল, চাটনি, পায়েস, পাঁপড়, এই সমস্ত কিছু দিয়েছিল। তোমরা রাইসটা বা কিছু কিছু স্পেসিফিক তরকারি আছে সেটা হচ্ছে আনলিমিটেড, তোমরা হচ্ছে যে কজন পারো তোমরা নিতে পারো এটা। আর তো এখানে ভালো মতো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার একটুখানি ঘোরাঘুরি করতে, তোমাদেরকে দেখাতে জায়গাটা। দেখো এখানে হচ্ছে বিভিন্ন রকম দোকান আছে। তো হঠাৎ করে হচ্ছে যেতে যেতে দেখলাম বর, আমার বর এক জায়গায় হচ্ছে দাঁড়িয়ে পড়লো। আমি তোমাদেরকে এটা দেখা দেখতে পাচ্ছি, এটা গাছ কেটে কেটে মানে কাঠগুলো কেটে কেটে কি সুন্দর করে করেছে তাই না? দেখো প্রত্যেক কটা ইয়াররিং, প্রত্যেক কটা মানে এত সুন্দর কাঠের ইয়াররিংটা পেয়ে যে লম্বা লম্বা, তোমরা দেখতে পাচ্ছ যেটা চুলে গেঁথে দেখেছে খোপাতে সেই জিনিস। এটা তো মানে কোনো এমন জিনিস না যে তোমরা দেখে ভাববে যে, প্রত্যেকটা জিনিসই ভালো লাগার মতন। তারপরে হঠাৎ করে বরকে দেখলাম যে হচ্ছে বসে পড়লো, বসে হচ্ছে জুয়েলারি দেখছে। আমি তখন বুঝলাম ডাল মে কুছ কালা হ্যায়। তো হ্যাঁ আমার বর, তোমরা যেই দুটো দেখেছিলে নেকলেস তার মধ্যে থেকেই একটা আমার বর হচ্ছে আমার জন্য কিনে দিয়েছিল ওখান থেকে, কারণ আমার খুব ভালো লেগেছিলো, ইচ্ছা যে আমি এরকম পড়ি তাই জন্য। দেখো আবার আমরা এখানে এসে আবার নাচ গান শুরু করে দিলাম, দেখতে পাচ্ছি চারিদিকে মানে শান্তিনিকেতনে যাওয়ার পথেই আমরা হচ্ছে শান্তিনিকেতনের কাছাকাছি যখনই পৌঁছে গেছি তখনই এরকম বাউল নৃত্য বাউল গানের আমরা হচ্ছে আনন্দ উপভোগ করছিলাম। এত সুন্দর লাগে দৃশ্যটা, চারিদিকে হচ্ছে হাট বসেছে আর হচ্ছে বাউল গান বাউল হচ্ছে। তো এখানে আবার আমরা নাচ গান শুরু করে দিয়েছিলাম, তো এটাও তোমরা আবার এনজয় করো, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। Thank you.
তারপর দেখো আমরা আবার আমাদের রিসর্টটাতে হচ্ছে ফিরে এসেছি, হোমস্টেটাতে ফিরে এসেছি। তো এবারে সবাই মিলে চা টা খাবো, ঘোরাফেরার পরে সবাই খুব ক্লান্ত হয়ে গেছি। লাঞ্চ করার পরে অনেকটা সময় হচ্ছে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করা হয়েছে, কিন্তু এবারে চাটা খেতে হবে। তো দেখো আমরা দুধ চা লিকার চা দুটোই অর্ডার করেছিলাম, যে যেমন খাবে। আর দুধ চা গুলোর কালার তোমরা দেখতে পাচ্ছ, একদম যা ঘন হয়েছিল, যা টেস্ট হয়েছিল না, পুরো একদম দুধ দুধ মতন চাটা। তো আমাদেরকে আলাদা করা হচ্ছে চিনি দিয়ে দিয়েছিল, যে যেমন মিষ্টি খাবে সেইভাবে হচ্ছে মিক্স করে নিতে পারবে। তো তারপরে দেখো তোমাদেরকে এবার দেখাই সবাই মিলে কি কি কেনাকাটা টুকটাক করেছে। ভাই হচ্ছে সবাইকে ইয়ারিং গিফট করেছিল, সবাইকে ইয়ারিং গুলো গিফট করেছিল। ইয়ারিংস টা আমাকে গিফট করেছে, ভাইকে গিফট করেছে, সবাইকে গিফট করেছে। সবাই কিভাবে আদর করছে দেখো ভাইকে। তারপরে দেখো আমি তোমাদেরকে যে বললাম শুভ অশুভনি আমার হচ্ছে খাওয়া বা ইয়ে শর্টগুলো নিয়ে হচ্ছে মিমিক করছিল। তো হচ্ছে দেখো সবাই মানে দেখতে পাচ্ছ সবাই কিভাবে হাসছে, মানে আমার শুধু বলছিল যে হচ্ছে মাম যেভাবে খায় ওইভাবে যদি হামি দেয়, হামি হামি দেওয়া যদি ভিডিও করে তাহলে কিভাবে হবে। হামি খাচ্ছি, হামি লাইক এন্ড সাবস্ক্রাইব, হামি। তো এইভাবে হচ্ছে সবাই মিমিক টিমিক করছিল সবাই সবাই। তো তারপরে দেখো বাকি ড্রেসগুলো, এগুলো তাতাই তিথি ওরা কিনেছে, সেগুলো হচ্ছে দেখাচ্ছিল। তাতাই তিথিকেও গিফট করেছে, তিথিও তাতাইকে গিফট করেছে। সব এত সুন্দর সুন্দর তোমরা এখানে ভিডিওতে দেখতে পাবে, এত সুন্দর সুন্দর শাড়ি, এত সুন্দর সুন্দর পাঞ্জাবি কুর্তা টুর্তা সব খুব সুন্দর। মানে প্রত্যেকটা জিনিসই তোমরা তোমাদেরকে দেখে কিনতে হবে, তাহলে মানে সত্যি খুব সুন্দর প্রত্যেকটা জিনিস। তো আমার তো সোনাঝুরি হাটটা এক কথায় খুবই ভালো লেগেছে, মানে অনেক জিনিস কেনা যায়, অনেক পছন্দের মতন জিনিস কেনা যায় এরকম। তো সত্যি তোমরা তোমরা যারা যারা এসেছো তারা অবশ্যই হচ্ছে জানিও যে তোমরা সোনাঝুরি হাটটা কেমন এনজয় করেছো, কি করেছো। আমি একবার ভাবছিলাম যে সোনাঝুরি হাটে হচ্ছে একটা হচ্ছে ব্লগ বানাবো, তারপরে ভাবলাম না ওইটা কভার করতে গেলে মানে বেশ অনেকটা সময় চলে যাবে, আমাদের হাতে অতটা টাইম ছিল না যে পুরো সোনাঝুরি হাটে আলাদা করে সেটার জন্য পুরো একটা ডে লাগে। তো দেখো তারপরে ড্রেস ট্রেস আমরা সব কিছু কে কি জিনিসপত্র এনেছে সবগুলো দেখে দেখা টাকার পরে, তো আমাদের এখান থেকে আয়োজিত করা হয়েছিল যে সন্ধ্যেটা যাতে একটু অন্যরকম ভাবে হচ্ছে আমরা এনজয় করতে পারি। তো তার জন্য হচ্ছে একজন বাউল সিঙ্গার মানে একজন সাধিকাকে ডাকা হয়েছিল, উনি সব কৃষ্ণের গান বিভিন্ন রকম ফোক সং সং করছিল, আর এত সুন্দর গলার আওয়াজ, এত সুন্দর এত চড়া গলার আওয়াজ, দারুণ দারুণ সুন্দর। তো আমি এই কমপ্লিট এই গানের ভিডিওটা নেক্সট কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো, যাতে ব্লগটা পুরো ওনাকে নিয়েই হবে, ওনাকে ওনার জন্যই হবে ব্লগটা। তো আমি সেটা হচ্ছে তোমাদেরকে হচ্ছে নেক্সট ব্লগে আমার দেখাবো। তো গানগুলো দারুণ ছিল, অসাধারণ ছিল। রাইট সাইডে মানে উনি যে গান করছে ওনার রাইট সাইডে তোমরা যে মানে যাকে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের ড্রেস পরে একটা মফলার মতন আছে, উনি হচ্ছে এখানকার ওনার, এই হোমস্টের উনি হচ্ছে ওনার। সত্যি ওনার মতন এমন অমায়িক মানুষ আমি এরকম কোনো জায়গায় দেখিনি। তো পুরো ব্লগটা নেক্সট ব্লগে আমি দেখাবো, যতদিন